history has been witnessing since the dawn of civilization that the social reformers across the world have become the victim of rage and wrath of government and administration. So is the fate of Rajiv Sarkar, hailing from Baguyat area of Kolkata, West Bengal, India. Sarkar has been emerged as a staunch activist, a whistleblower working on the cause of the society for championing human rights. He has also voiced against the corruptions like the illegal sale of online medicine and exposed many nexus related to government job and agencies that have been exploiting the female sexually. For him, innumerable destitutes, helpless senior citizens, women in distress have had relief. আমি আপনাকে একটি প্রশ্ন করব রাজীব বাবু, সেটি হচ্ছে যে আপনারা যখন জানতে পারলেন তখন আপনারা কিভাবে এগুলো জানতে পারেন বা কিভাবে আপনারা যোগাযোগ করেন? দেখুন, এর জন্য থ্যাংক ইউ দেওয়া উচিত সবসময় ফেসবুককে। ফেসবুকে আমাদের অনেক আমাদের যে প্রোফাইল আছে সেগুলো অনেকে ভিজিট করেন, আমাকে অনেক সারাদিনে অনেক রকম ফোন আসে আমার কাছে, অনেকের আমি অনেক আমরা অনেকের অনেক উপকার আমরা করি। আমাদের একটা টিম বলতে পারেন, সেই টিমের মধ্যে আমাদের অনির্বাণ দাও আছেন এবং আমরা হয়তো অনেক অনেক ভিকটিম আছেন যারা হয়তো পয়সা দিতে পারেন না, তাদেরকে হয়তো আমরা অনির্বাণদের কাছে পাঠিয়ে দিই বা বিভিন্ন অ্যাডভোকেটের কাছে পাঠিয়ে দিই আমরা, তারা আমাদের। আচ্ছা, বোস ইনস্টিটিউটের রেজিস্ট্রারের সঙ্গে আপনার একটা সময় দ্বন্দ্ব শুরু হয়েছিল, সেটার নেপথ্যে ঠিক কি ছিল? বোস ইনস্টিটিউট যে ইনস্টিটিউটের যে রেজিস্ট্রার, উনি যে কাজটি করেছিলেন সেটা আমার কাছে অনৈতিক মনে হয়েছিল। যে মহিলাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে, তাতে আমি ওনার বিরুদ্ধে অভিযোগ করেছিলাম সিবিআই থেকে শুরু করে ভারতের রাষ্ট্রপতির কাছে, সব ঠিক আছে। উনি সাসপেন্ড হয়েছিলেন, উনি সাসপেন্ড হওয়ার পর উনি তদন্ত কমিশন হয়, তদন্ত কমিশনে আমি সাক্ষ্য দিই, সেই সাক্ষ্য অনুযায়ী আমার দেওয়া প্রমাণ সেগুলোকে সত্য বলে প্রমাণিত হয়, বর্তমানে ওনার চাকরি চলে গেছে। আমি ব্যক্তিগতভাবে খুব দুঃখিত, আমার খুব দুঃখ লাগে আজও যে ওনার চাকরি চলে যাবে, কারণ আমি কখনোই চাইনি যে ওনার চাকরিটা চলে যাবে। আমি চেয়েছিলাম যে একজন মানুষ সে তার ভুলটাকে শুধরে নিয়ে সে ভালো ভালো মানুষ হয়ে যাবে, আমি কখনোই চাইনি তার চাকরিটা চলে যাবে। তো সেটা আমাকে খুব কষ্ট দেয়। সব কথা সবসময় বলা যায় না যে আমি লড়াই করছি বলে অন্যের ক্ষতি হয়েছে বলে আমি জিতে গেছি, এটা কখনো হয় না। অনেক কিছু থাকে যেগুলো ভিতরে বলা যায়, যেমন আমি হয়তো অনেক মানুষের উপকার করেছি, সেখানে হয়তো আমার কিছু ভুল হয়ে গেছে কিছু ক্ষেত্রে, যেখানে হয়তো অন্যের ভালো করতে গিয়ে কিছু কাজ আমার আমি কাজ করতে গিয়ে হয়তো ভুল হয়েছে, সেখানে হয়তো আমার ভুলটা সত্যিই ভুল ছিল, কিন্তু সেই ভুলের জন্য আমি কখনো নিজের কষ্ট পেলেও আমি হয়তো মুখে বলতে পারি না যে সেই কষ্টগুলো যে হ্যাঁ ওগুলো ভুল হয়েছিল, কারণ আজকে আমি কারোর ভালো করতে গিয়ে অন্য কারোর ক্ষতি তো অবশ্যই হয়েছে। আমি একটা প্রতিবাদ করতে গিয়ে যার যার হয়ে প্রতিবাদ করছি, যার বিরুদ্ধে করছি, সেই মানুষটারও তো কোথাও না কোথাও ক্ষতি হচ্ছে, তো সেখানেও তো আমার কষ্ট যে সেই মানুষটার ক্ষতি আমার জন্য হয়েছে। তো এই যন্ত্রণাটা আমার ভিতর কাজ করে, কিন্তু যারা এই অন্যায়গুলো করেছিলেন তারা কিন্তু কোনোদিনই বুঝবেন না যে হ্যাঁ ভিতরে আমার কষ্ট হয়, তারা ভাববেন যে আমি তাদের শত্রু আজীবন, তারা আমাকে শত্রু বলেই চিহ্নিত করে। Rajiv Sarkar has shouldered on the responsibilities by being the judge of Lok Adalat arranged at the Bidhannagar court, not only for once, but surprisingly for 23 times. He was associated with several social works for the betterment of the society. While doing so, he had to confront with the perpetrators of crime and their conspiracies maneuvered by criminals under the disguise of wise. As a result, so many times he was beaten by the goons so badly that he remained senseless in the pool of blood on the footpath for long hours. আপনার ছেলে সারা জীবন সমাজের নানা মানুষের উপকার করে গেছে, এ বিষয়ে আপনার কি মতামত?
ও আমার মানে ঘর সংসারের দিকে কেউ চিন্তা করেনি কোনোদিন। ও ভেবেছিল যে আমি যেটা সমাজ সেবা করলে আমার বেশি নাম হবে, লোকে আমাকে ভালোবাসবে। এটাই হচ্ছে ওর মেন মোটো ছিল মনে, যে আমি লোকের সেবা করব। গরিব আর্ত যাদের মধ্যে কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করি, খুব বিপদে পড়েছে তাদেরকে হেল্প করি, দীঘাল কোনো ব্যাপারে আমি হেল্প করব, এই হচ্ছে ওর মোটো ছিল। প্রতিকে তো একাই ছিল, কেউ ছিল না দেখার, কাজের লোকের উপর রেখে যেতাম। ওই পড়তো দুষ্টুমি করে বেড়াতো, এই আমি চাকরি করতাম, ওর বাবা ছিল না। হ্যাঁ, এইভাবেই ও পরের উপর কাজের লোকের কাছে ছিল, সেই দেখাশোনা করেছে, আমি আসতাম তখন আমি দেখেছি আর কি। আর কী বলবো, আর এই যে লোকজনদের লোকজনদের জন্য করতো সেটা তো পরে। হ্যাঁ, তারপরে ও এই যে পরের জন্য করা ছোট থেকে একদম একটা আমি জিনিস শুনেছিলাম, ছোটবেলা থেকে কি পকেটে সাপ টাপ নিয়ে ঘুরে বেড়াতো? ওর গায়ে তো ছাপ জড়ানোর ফটো আছে, তো কোথায় আছে দেখে নিয়েছি, সাপ জড়ানোর ছবি আছে। হ্যাঁ, খালি গায়ে সাপ জড়ানো, হরিদ্বার গেছিল, হ্যাঁ গিয়ে ওকে সারা গায়ে সাপ জড়িয়ে ফটো তোলা আছে, ওর কোনো ইয়ে নেই। ও মানে ছোটবেলা থেকে খুব ডাকা বুকু ছিল, ডাকা বুকু বলতে জানি না, ও ইঁদুর ছুঁচো কাউকে মারে না, মশা বসলে বলে মারছো কেন, ওর রক্ত খেয়ে যতক্ষণ খাবে তারপর চলে যাবে, মেরো না, পিঁপড়েগুলোকে মারবে না, এইসব। ও জানি না, ও যদি সেরকম ঘরে জন্মাতো হয়তো খুব একটা ইয়ে হতো, গলায় রুদ্রাক্ষের মালা অমুক তমুক এইসব নিয়ে কোনো সময় ঘুরছে করছে করছে এইসব। তারপরে এর ওর বন্ধুবান্ধব এর ওর পাল্লায় পড়ে, হ্যাঁ তারপরে এই যে যত রিক্সাওয়ালা ছিল আগে সব, আমি তো জন্ম দিয়েছিলাম রিক্সাওয়ালাদের, ওই যা টাকা দিতাম টিফিন খাওয়ার জন্যে, নকুল দান আর জল খেয়ে বেড়াতো সারাদিন, ওই টাকাগুলো ওদের দিত, নকুল দান জল না খেয়ে থাকতো। আমার বকাবকি করবে, আমার লজ্জা করে না, তুমি সরকারি চাকরি করো, বাবা ছোটো রাস্তায় যে লোক খেতে পায় না দেখো না, চোখে দেখতে পাও। সবাই বলে নিজের ভালোর জন্য রাজীব দা কোনোদিন কিছুই করেনি, নিজের স্বার্থে কোনোদিনই কিছুই করেনি, এ বিষয়ে আপনি কি বলবেন? একদম ঠিক করেন, অ্যাবসলিউট রাইট, করেনি, নিজের ভালো চিন্তা করেনি কোনদিন। রাজীব দার জেল জীবন এবং আজকের গৃহবন্দী জীবন নিয়ে কিছু কি বলবেন? June 17 ও অ্যারেস্ট হয়েছিল, সন্ধ্যেবেলা আমি খবর পেয়েছিলাম টেলিভিশনে থ্রু দিয়ে, আমাকে কেউ ফোন করে জানালো টেলিভিশন দেখাচ্ছে রাজীব সরকার অ্যারেস্টেড। অ্যাজ এ ফাদার খুবই কষ্ট হয়েছে আমার, যাই হোক আমি ওর কেসের ব্যাপারে কারোর কাছ থেকে কোনো হেল্প পাইনি, কোনো লোক আমাকে হেল্প করেনি, এখানকার বন্ধু বান্ধবরা হোক, ওর বন্ধু বান্ধবরা হোক বা আমার আত্মীয় স্বজন হোক, কেউ কোনো দিন আমাকে হেল্প করেনি। আমার পায়ে খুব ব্যথা ছিল, এই অবস্থায় তো যখনই আরেস্ট হওয়ার পরের দিন কোর্টে যখন তুলেছিল আমি গিয়ে দেখেছি, গিয়েছিলাম জেলখানার কয়েদির মধ্যে খাঁচার মধ্যে বেড়ে গেছিল, কষ্টের শেষ সময় আমার, আমি একটা রাষ্ট্রপতি পুরস্কার প্রথম পুলিশ অফিসার ছিলাম, কিন্তু আমার ছেলে ওই অবস্থা ওর মধ্যে আজে এই কষ্ট আমি সহ্য করতে পারিনি। যাই হোক, ছদিন ও ইয়ে হয়েছে, ওই যে সিআই পুলিশ কাস্টডি দিয়েছিল, পুলিশ ওকে নিয়ে গিয়েছিল, আমি চাল লেগে ওদের কাছে প্রত্যেক দিন আমি যেতাম,
ওখানে দেয় করে আসতাম, বাইরে থেকে খাবার দিত, নিয়ে যেতাম। কিন্তু আয়ো আমাকে শুধু এইটুকুই বলে যে দেখুন আমরা কিন্তু ওর কিছু প্রুফ পেয়েছি বলে ওকে অ্যারেস্ট করেছি, এর বেশি কিছু পুলিশ বলেনি। তারপর নেক্সট ছ দিন পর ফের বেড়াসাত কোর্টে, SDGM কোর্ট, ওই কোর্টে যখন মামলা উঠে আমি ওখানে ছিলাম, আমার উকিল ছিল, উকিল কাজী পরিচিত অ্যাডভোকেট অর্পিতা ভট্টাচার্য, তিনি খুব হেল্প করেছিলেন অবশ্য। সেই তখন ওকে জামিনের জন্য আমরা অ্যাপিল করেছিলাম, দিল না জামিন, বলো না জামিন হবে না, দিতে পারবো না, গেল। তারপরে থেকে ওকে জেল কাস্টোডি দিয়ে দিল, জেল কাস্টোডি দমদম সেন্ট্রাল জেলে ছিল, দুর্বিষহ জীবনযাপন করেছে সেখানে, দুর্বিষহ, পাতা খোল গেঁজা খাওয়ালো, এই সমস্ত লোকের মধ্যেও ছিল। কান্ত আমি যেতাম, আমি তখন হপ্তাহে হপ্তাহে গিয়ে ওর সঙ্গে দেখা করতাম জেলে গিয়ে, আর জেলে গিয়ে দেখা করার মানে কী দুর্ভাগ্য, সেই যারা গেছে তারাই জানে দমদম সেন্ট্রাল জেলে। তবে ওখানে আমি কিছু অফিসারকে পরিচয় নিজের পরিচয়টা দিতে বাধ্য হয়েছিলাম, ওরা আমাকে হেল্প করতো, তাড়াতাড়ি সব কিছু ব্যবস্থা করে দিত। কিন্তু জামিন ওর হলো না, যতদিন যতবারই হয়েছে চেষ্টা করেছি আমরা, বারোর সাথে থেকে আমি জামিন পাওয়াতে পারলাম না। এবং বর্তমানে যে জাজ আছেন, ফিফথ অ্যাডিশনাল জাজ, উনি বলেছেন দেখুন আমার কাছে আসবেন না, আমি করতে পারবো না, আপনারা হাইকোর্টে মুভ করুন। ততদিন এক বছরের বেশি কেটে গেছে, এই এক বছরে যে আমি ছিলাম, আমি বাইরে থেকে মাসে মাসে মানে তখন আমার শরীরটা খুবই খারাপ ছিল, মাসে মাসে খাবার দাবার টাকা পয়সা সব কিছু নিয়ে ওকে গিয়ে দিয়ে আসতাম, ওর সিস্টেম আছে, কাউন্টারে দিয়ে দিতে হতো, ও রাজি রাজি, তার মধ্যে একটা ইনফ্লুয়েন্স ছিল, লোকের সাথে মিশতো আর কি ওদের সাথে, তারা ওর ওষুধ বিভিন্ন ওষুধপত্র সব কিছু আমি এখান থেকে কিনে নিয়ে গিয়ে ওকে দিয়েছি, বললো বাবা খুব কষ্ট, যা আছে যে সমস্ত হেল্প করেছি। কিন্তু আমার দুর্ভাগ্য এটাই হচ্ছে যে কেউ আমাকে হেল্প করল না, আত্মীয়স্বজন বন্ধু বান্ধব কেউ না, আমি একা। ইভেন আমার ওয়াইফ উনি যায়নি, দমদম সেন্ট্রাল জেল যে কী দুর্বিষহ জীবন, আর আমি গিয়ে যেখানে বসে থাকতাম কল্পনাই করতে পারি যে আমার স্থান আজ এখানে হতে পারে। তারপর ওই এক ঘটের কি বলে জাজের কথা মতো আমি আমার এক ঘটকে বললাম যে আপনি অ্যাপিল করুন হাইকোর্টে, অ্যাপিল করা হলো, যেদিন কেসটা উঠলে আমি সেদিনকে কোর্টে হাজির ছিলাম, যার মতো পাচ্ছি আপনি যে নাম শুনেছেন উনি ডিভিশনাল বেঞ্চ দুজন ছিল, আমার উকিল দাঁড়িয়ে আছে দেখলাম, উনি বললেন কতদিন হয়েছে জেল কাস্টোডি, 434 days, আর কিচ্ছু বলেনি, তারপরে অনেক প্রসিডিউর আছে অনেক, সেগুলো মেনশন করে ওকে আমি সেকেন্ড যদি অক্টোবর সেপ্টেম্বরে বোঝাই আমি ইয়ে করেছিলাম, ওকে জেল থেকে বের করেছিলাম। রাজীব সরকার আপনার ছেলে, সমাজে রাজীবের পরিচয় দিতে আপনি গর্ববোধ করেন নাকি লজ্জা পান? লজ্জা হবো কেন, লজ্জা নেই, ঠিক আছে, অন্যায় করেছে জেলে আছে, আইন যে আছে আইন মতে যা হবে তা হবে, আমি এইটাই বিশ্বাস করি, আমি নিজে আইনের লাইনে ছিলাম, ওতে আমার কোনো দুঃখ নেই। নির্বাসিত অবস্থায় সব থেকে বেশি কি মিস করেন, কাদের মিস করেন, কাদের কথা বেশি মনে পড়ে? দেখুন সব থেকে বেশি মিস করা বলতে গেলে আমার নিজের মা বাবাকে, আমার মায়ের দুটো কিডনি প্রায় 80% নষ্ট, বাবা হাঁটতে পারে না, তার শারীরিক অনেক প্রবলেম আছে, কেউ দেখাননি, আমি এখানে দীর্ঘদিন ধরে বন্দি, তাদেরকে কোনো রকম সাহায্য করতে পারি না, উল্টে তাদেরকে আমাকে তাদেরকে সাহায্য করতে হয়, এই যন্ত্রণাটা তো মানে থাকবে এবং তাদেরকে তো অবশ্যই মিস করবে। তার সঙ্গে মিস করি আমার কলকাতা, কলকাতা শহর, কারণ সেখানে সেখানে আমার জীবন মানে ওটাই আমার জীবন। On the other hand,
Rajiv has always tried to delve deep into the realm of history for questioning as well as reconstructing the subtexts silenced for a long time. His documentary films too bear the signature of his probing mind, which have been reflected in the effect of Indian Crab Syndrome and Blood Stains Never Fade, based on the life of Dr. Subhash Mukherjee, the pioneer of Test Tube Baby. His another documentary film, Nakoda, A Prayer to Allah, has resurrected the glories and forgotten history of the famous mosque from the mire of past. Documentary film Rang Mahal sings the supremacy of art over yardstick of societal parameters as reflected in the portrayal of Gohar Jan. Documentary Ek Dastan, on the other hand, bridges the temporal hiatus between Mirza Ghalib and Sadat Hasan Manto. গৃহবন্দী অবস্থায় দুটি মারাত্মক বিষয়বস্তু নিয়ে তথ্যচিত্র তৈরি করে ফেলেছেন। একটা হলো ডক্টর সুভাষ মুখোপাধ্যায়কে নিয়ে, আর একটা হলো নোবেল রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি নিয়ে। আর এই নোবেল চুরি নিয়ে যে তথ্যচিত্রটা তৈরি হয়েছে সেটা থেকে যদি সেটা দেখা যায়, তাহলে ভারতের তদন্তকারী সংস্থাগুলি নোবেল কীভাবে চুরি হলো বা কোথায় আছে সেটা অনুসন্ধানের জন্য খুব ভালো রকমের কিছু ক্লু পেয়ে যেতে পারে। তখন তো শত্রু সংখ্যা আপনার আরও বাড়বে, সে নিয়ে কিছু ভাবেন না। দেখুন অ্যাকচুয়াল আমি যেভাবে ডকুমেন্টারিগুলো বানিয়েছি মানে গৃহবন্দি অবস্থায়, সেটা হচ্ছে যে আমি শুধু ইনস্ট্রাকশন দিয়েছি আমার ক্যামেরাম্যানকে এবং আমার সঙ্গে যারা আছে তাদেরকে। ক্যামেরাম্যান বলতে আমার সঙ্গে সে সময় মানে এই ডকুমেন্টারিতে সাহেব চক্রবর্তী ছিল, ওকে আমার যা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী ও গিয়ে শুধু ফুটেজগুলো তুলে আনবে এবং সমস্ত ইনফরমেশন জোগাড় করা বা কারোর সাথে কোনো কথা বলা সেগুলো আমি সমস্ত। এছাড়া আমি যখন বন্দি ছিলাম জেলে, তো সেই সময় আমার সঙ্গে কিছু লোকের আলাপ হয়েছিল জেলের মধ্যে, যারা নেশা করব আদার্স অন্য কোনো কিছু, তো ওরা আমাকে কিছু ইনফরমেশন দিয়েছিল, আমি কিছু ইনফরমেশন পেয়েছিলাম। সেই ইনফরমেশনের উপর বেস করে আমি জেল থেকে বেরিয়ে বিভিন্ন লোকের কাছে আমি সাহেবকে পাঠাই, সাহেব তাদের কাছ থেকে ইন্টারভিউ নেয়। কারণ আমার কিছু ধারণা একটা জায়গায় কোনো ধারণা আমার তৈরি আছে যে সেটা আমি বলছি না, সেই ধারণা অনুযায়ী আমি আমার মানে টার্গেটটা ফুলফিল করি এবং দেখা যায় যে সেখান থেকে অনেক কিছু তথ্য বেরিয়ে এসেছে। তো সেই তথ্যগুলো নিয়েই ডকুমেন্টারিটা তো কমপ্লিট হয়েছে এবং আমি তার ডকুমেন্টারিটা তৈরি হয়ে যাওয়ার পর আমি রিলিজের সময় আমি ওটাকে ডিভিডি করে আমি সিবিআই এবং সিআইডি দুজনকেই পাঠাবো। তাদের মধ্যে কেউ কেউ আমাকে কথা দিয়েছেন যে সিআইডি বা সিবিআই যদি এই ঘটনা সংক্রান্ত কোনো কারণে যদি তাদেরকে ডেকে পাঠায় তো তারা গিয়ে ইনভেস্টিগেশন মানে সিবিআইকে বা সিআইডিকে সাহায্য করবে। তো এটা ডকুমেন্টারির মধ্য দিয়েই বেরিয়ে এসেছে এবং নোবেলটা আমি আশা করি যে এখনো পাওয়া যেতে পারে। যদিও নোবেলটার আমার কাছে লাস্ট খবর অনুযায়ী নোবেলটা হয়তো এমন জায়গায় আছে হয়তো কোনোদিন পাওয়া যাবে না, কিন্তু নোবেলটা কি কারণে চুরি হয়েছিল বা কে চুরি করেছিল হয়তো একটা রাস্তা বেরোতে পারে এই ডকুমেন্টারির মধ্যে। যারা আমাকে গ্রেফতার করেছিল তাদের যে সমস্ত অফিসাররা আমাকে গ্রেফতার করে নিয়ে এসেছেন বা ইয়ে করেছেন, সত্যি আমি কতটা অপরাধী কতটা অপরাধী না তারা খুব ভালোভাবে জানতেন। কিন্তু হয়তো অনেক সত্যি মানে ওনারা বলতে পারেননি বা কোনো কোনো কিছু চাপে, যাই হোক একটা কথা সত্যি যে যারা আজকে আমাকে এইভাবে মানে এই চক্রের মধ্যে আমাকে ইচ্ছে করে ফাঁসালেন, আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি ঈশ্বর বিশ্বাস করি না কিন্তু আমি সর্বশক্তিমান বিশ্বাস করি। তো যে সমস্ত অফিসাররা আমাকে গ্রেফতার করেছেন যারা এই ষড়যন্ত্রের মধ্যে ছিলেন তাদের প্রত্যেকের হাতে পাপ লেগে গেছে, প্রত্যেকটা অফিসার প্রত্যেকের হাতে। এরা যখন কাজ শেষ করে যখন বাড়িতে যাবেন সন্তানের মাথায় হাত রাখবেন, স্ত্রী পুত্র মাকে প্রণাম করবেন, তাদের গা ছুবেন, এনারে কি কখনো মনে করে দেখেছেন বা ভেবে দেখেছেন যে এনাদের হাতে লেগে থাকা পাপ তাদের মাথার উপর যাবে? সেই বাচ্চাকে যখন উনি আদর করবেন তার বাচ্চার গায়ে সেই পাপটা লাগবে, সেই সেই মা সেই স্ত্রীকে যখন ছোবেন তার পাপের ভাগিদার তারাও পাবেন। তো আমি বিশ্বাস করি যে নিউটনের যে লগুলো আছে সেটা শুধুমাত্র বিজ্ঞানের ক্ষেত্রে প্রযোজ্য না, সেটা প্রযোজ্য
মানুষের জীবনে। আজ যেভাবে ওনারা আমাকে মেরেছেন, যেভাবে ওনারা আমাকে হত্যা করেছেন, একটা একটা সময় আসবে তারা যে পাপ করেছেন সেই পাপের প্রায়শ্চিত্ত তাদেরকে করতে হবে। হয় তিনি করবেন, না হলে তার পরিবারের কোনো না কোনো সদস্যের মাধ্যমে তাকে এই পাপের শাস্তি তাকে পেতে হবে, এটা আমি বিশ্বাস করি। আমি বেঁচে থাকি বা না থাকি এটা একদিন তাদের প্রমাণ হবেই হবে। আমার বিরুদ্ধে যে অভিযোগ তারা করেছেন তাতে কতটা ঠিক কতটা ভুল এটা কোর্টের ম্যাটার, এটা কোর্টের কাজে ছাড়ছি। তবে এটা সত্যি যে আমি অবাক হয়ে গেছিলাম যখন যে এমন এমন কথা আমার মুখে বসানো আছে যে কথাগুলো কোনোদিন আমি বলিনি অথচ আমার মুখে বসিয়ে দেওয়া হয়েছে। এটা কি পাপ নয়? যে অফিসার বা যারা এই কাজটা করেছেন তারা কি অন্যায়টা করেননি? তারা কি এই পাপটা করেননি? আদালত কি বিচার করেছে? আদালতের ম্যাটার, সেখানে তারা মিথ্যে বলেছেন কি সত্যি বলেছেন, আদালতে তারা যা বলেছেন তা তাদের কাজ হয়ে গেছে। আজকে আমি অ্যাজ এ হিউম্যান বিং আমার একটা প্রশ্ন সবার কাছে, তাদের কাছে যারা আমাকে গ্রেপ্তার করেছেন তাদের কাছে, যে আপনারা যে আমার মুখে যে কথাগুলো বসিয়েছেন আজকে আমাকে আপনারা যেভাবে হত্যা করেছেন, অ্যাজ এ হিউম্যান বিং আপনারা আমাদের আপনাদের নিজেদের মুখে হাত রেখে বলুন তো যে আপনারা এই অন্যায় করেছেন কি করেন। But ironically, the man who once took the responsibility to purge the society of its evil has now been undergoing the excruciating agony. Being the victim of machinations, he had to spend 439 days behind the bars. His retaliation against the crimes ushered his imprisonment after being accused in a false case. He had tried to commit suicide, but somehow he could not. After getting release on bail, he has to stay in isolation as a part of his house arrest. But the striking fact is that his thirst for creativity has not been withered away, rather to say it has become the motivation for his survival. He still dreams of the golden days while suffering severe ailments and horrible psychological trauma. But he has never lost his belief that one day music of humanity and integration will fill the hollow of the sky. At present, his condition is too wretched to have food, neither he has the necessary amount for treatment. His mother is on medication as her kidneys have been ceasing their functions day by day by getting damaged almost 90%. His father has been suffering from cardiac ailments. But instead of helping his parents, Rajiv has to stare pathetically at the circumstances as he is in isolation under house arrest. The man who stood beside numerous orphans, helpless and destitute, has been compelled to live in anxiety and sheer agony, though he has never left any stone unturned to weave his dream on the silver screen. আমার গরিব গরিব দুঃখী বা কোনো মানুষ বিপদে পড়লে তাদের জন্য আমার কাজ করতে আমার ভালো লাগে, এটা আমার আমার নেচার। এর মধ্যে তো কোনো আমার কোনো নিজস্ব কোনো স্বার্থ থাকে না। যারা আমাকে পার্সন, যারা আমাকে চেনেন খুব ভালো করে, তারা জানেন যে আমি কতটা সত্যি বলছি। আমার কাছকে দেখে কেউ বলতেই পারেন যে জিনিসটা পুরোপুরি আমি হয়তো নাম কামানোর জন্য করছি, আমি আমার পপুলার হওয়ার জন্য করছি, এগুলো ভুল ধারণা। না আমি রাজনীতির জন্য করছি, না আমার কোনো শখ আছে আগামী দিনে রাজনীতিতে আসার। আমি আমার কাজ করি, ভালো লাগে কাজটা করি, কিন্তু যেভাবে আমাকে এই কাজটা আমি করি বলে আমি এত ভালো ভালো কাজ করেছি, যে কাজগুলো হয়তো অনেক বড় লেভেলের কাজ, কিন্তু সেই কাজগুলোকে নিয়ে মানুষ যেভাবে বিচার করেছেন তাতে অনেকে হয়তো মনে হয়েছে যে আমি রাজনীতিতে আসতে পারি, যে ভয় থেকে তারা আমাকে হত্যাটা করেছে। আজকে আমি গ্রেফতার হয়েছি, আমি প্রচুর মানুষের প্রচুর কিছু জিনিস জানি, আমি অনেক মানুষের অনেক কিছু জিনিস জীবনের অনেক ঘটনা জানি, কিন্তু আমার একটা আমার নেচার আছে একটা, যে আমি যে জিনিসটা জানি আমি সেই জিনিসটা ভুলে যাই। তার কারণ কোনো মানুষ যখন বিপদে থেকে তার সেই যখন আমাকে তার জীবনের গোপন কথা আমাকে বলে, সেই মানুষটা আমাকে বিশ্বাস করে বলে, সেই বিশ্বাসযোগ্যতা রাখাটা আমার ডিউটি। আমি কখনোই সেটা পারি না যে সে আমাকে
বদনাম করেছে বা সে আমাকে আমার সঙ্গে বেঈমানি করেছে বা সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বা সে আমার সম্পর্কে নোংরা কথা বলেছে বলে আমি তার জীবনের সেই গোপন কথাগুলোকে সামনে এনে দেবো, এটা আমার আমার নীতি নয়, কারণ আমি সেই শিক্ষা আমি পাইনি, তাতে আমার ক্ষতি হয়েছে, আমি তাদের সম্পর্কে না বলাতে আমার ক্ষতি হয়েছে, কিন্তু আমি আমার নিজের কাছে নিজের বিবেকের কাছে সম্পূর্ণ ঠিক যে আমি কোনো অন্যায় করিনি। আমি গ্রেপ্তার হয়েছি, আমি দিনের পর দিন যন্ত্রণা পেয়েছি, কষ্ট পেয়েছি, আমি আত্মহত্যা করার চিন্তা ভাবনা করেছিলাম, সব ঠিক, কিন্তু যে সমস্ত মানুষগুলো আমার আমার এই ঘটনা সত্যি ঘটনাটা জানতেন যে আমি নির্দোষ, কেন নির্দোষ, যে সমস্ত সরকারি লেভেলের আধিকারিকরা জানতেন, যে সমস্ত সাংবাদিকরা জানতেন, তারা অ্যাজ এ হিউম্যান বিং তারা চিন্তা করে দেখবেন তো যে আপনারা যে মুখ বন্ধ করে রয়েছেন, আপনারা যে সত্যিটা বলতে পারলেন না, আলটিমেটলি আপনারা কার, আপনি আপনি কি কি করলেন, আপনি কি অন্যায় করলেন না যে আপনি সত্যিটা বলতে পারলেন না, কারণ আপনি জানতেন যে আমি কোনো অন্যায় করিনি, তা সত্ত্বেও আপনি মুখ খুললেন না, কারণ আপনি আপনার চাকরি বাঁচানোর দোহাই দিয়ে, কিন্তু আমাকে জেল জেল জেলটা খাটতে হবে মিথ্যা অপরাধে, মিথ্যা মানে অভিযোগে আপনারা আমাকে গ্রেপ্তার করে জেলে রাখলেন, যে জেলে রাখলেন তিনিও জানতেন আমি নির্দোষ, আর যিনি যারা মুখ বন্ধ করে রইলেন তারাও জানতেন আমি নির্দোষ, তাহলে কেন বলবেন না, কিসের ভয় বলবেন না? আমি কারোর বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না, যারা বলেননি তারাও ভালো থাকুন, যারা মুখ বন্ধ করে রয়েছেন তারাও ভালো থাকুন, যারা আমার পিঠে ছুরি মেরেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন তারাও ভালো থাকুন, যারা আমার সুখের টাইমে ছিলেন কিন্তু বিপদের টাইমে পালিয়ে গেছিলেন তারাও সুখে থাকুন, সবার ভালো, সবাই ভালো থাকুক। শুধু আমি একটা জিনিসই লাস্ট বলব, সমস্ত বিচার সময় করে, ইতিহাস কাউকে ক্ষমা করে না, সময় কাউকে ক্ষমা করে না, আমি বেঁচে থাকি বা না থাকি, যারা আমাকে হত্যা করেছেন তারা প্রত্যেকে শাস্তি পাবেন এবং তাদের পরিবার পর্যন্ত শাস্তি পাবে, এই বিশ্বাস রেখে আমি আমি যদি মারাও যাই তাও আমি শান্তিতে মরব, যে একদিন সময় তাদেরকে জবাব দেবে, আপনারা আপনাদের শাস্তির ঠিক পাবেন, এটা আমার বিশ্বাস, কারণ এটা নিউটনের ল, বিজ্ঞানের বাইরে কেউ নয়, না আমি না আপনি না এই পৃথিবী না এই বিশ্ব, সবাই বিজ্ঞানের মধ্যে, আমরা সর্বশক্তিমানকে বলি, আমরা ভগবান বলি, আল্লাহ বলি, যে কোনো দেবতার নাম বলে আমরা বলি, কিন্তু আদতে সবটাই হচ্ছে একটা শক্তির আন্ডারে, আপনি যা করবেন তার রিটার্ন আপনি পাবেন, আমার বাবা মা যে যে পুত্র শোক আজকে পাচ্ছেন, আজকে যারা যাদের জন্য যারা আমাকে আমার সঙ্গে বেঈমানি করে যারা আজকে এই আমাকে আমার বাবা মাকে পুত্র শোক দিয়েছেন, তারাও একদিন পুত্র শোক পাবেন, তারাও একদিন কোনো না কোনোভাবে যন্ত্রণা কষ্ট পাবেন, আমি তার অপেক্ষা, আমি কারোর কারোর ক্ষতি করতে চাই না, কারোর বিরুদ্ধে একটা কথাও আমি বলতে চাই না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। So it is an appeal to the society to stand beside Rajiv. This story is a sketch of a person who deserves to get appreciation and recognition from the organizations of our society. Instead of getting any award, he has been rewarded with torture, falsity, hatred as inflicted by the state machinery. This story centers on the person whose every step towards betterment of the society has been restricted and curbed brutally. In order to gag his voice, resistance from all the agencies of state machinery has been perpetrated. From the every possible apparatus of the system, social, political, administration, torture, vindication have been unleashed. But irrespective of torture, revenge and house arrest, Sarkar has been emerged out as a symbol of protest against corruption and atrocities. In spite of being shattered at the core, 1,000 broken pieces of his protest have been echoed within the hearts of the thousands and thousands who dare to dream on the dictum, good triumphs over evil. Thank you.
তুমি সদ্য ফোটা ফুলের কুঁড়ি যেন, আমি বলতাসি যে তোমার পাশে বসি, তুমি আকাশ থেকে খসে পড়া তারা, আমি আশকা রাতে তোমার ছবি আঁকি, তুমি সদ্য ফোটা ফুলের কুঁড়ি যেন, আমি বলতাসি যে তোমার পাশে বসি, তুমি আকাশ থেকে খসে পড়া তারা, আমি আশকারাতে তোমার ছবি আঁকি, দেখি পায়রা সেজে উড়ে যাওয়ার দিনে, শেষ বিকেলে তোমায় নেব চিনে, দেখি পায়রা সেজে উড়ে যাওয়ার দিনে, শেষ বিকেলে তোমায় নেব চিনে, তুমি স্রোতের টানে দুরন্ত রতু, আমি তোমার নদী তুমি সমুদ্র, তুমি স্রোতের টানে দুরন্ত রতু, আমি তোমার নদী তুমি।